হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকেন। তো আজকে আবারও নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের আপডেটটি হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড সম্বন্ধিত। তো আপনারা স্বাস্থ্যসাথী কার্ড এখন আপনাদের বাড়িতে বসেই আপনার বাড়ির মোবাইলে এবং আপনার পার্শ্ববর্তী এলাকার কম্পিউটার সেন্টারে গিয়ে আপনারা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডটি অনলাইনে আবেদন করতে পারবেন। এবং আপনাদের যদি নিজের মোবাইল নম্বর বাড়িতে মোবাইল থাকে সরি যদি নিজের মোবাইল থাকে তাহলে আপনারা নিজের মোবাইলে কিন্তু বাড়িতে বসেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো কিভাবে আপনারা মোবাইল থেকে অ্যাপ্লাই করবেন স্বাস্থ্যসাথী কার্ড, তা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি আজকে জানাতে চলেছি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা সর্বপ্রথম আপনাদের স্বাস্থ্যসাথী যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে গিয়ে আপনাদের স্বাস্থ্যসাথী ওয়েবসাইটটি খুলে নেবেন। এবং খুলে নেওয়ার পরে আপনারা এই যে থ্রি লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই থ্রি লাইনটিতে আপনারা ক্লিক করার পরে এখানে অ্যাপ্লাই অনলাইন বলে অপশানটি আছে, সেই অ্যাপ্লাই অনলাইন অপশানটিতে ক্লিক করবেন। এবং অ্যাপ্লাই অনলাইন অপশানটিতে ক্লিক করার পরে আপনাদেরকে সর্বশেষে যে উপরের দুই নম্বর লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড, আপনারা এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড অপশানটিতে ক্লিক করবেন। অ্যাপ্লাই স্বাস্থ্যসাথী অপশানটিতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি অপশান দেখাবে যেটিতে আপনার মোবাইল নম্বর এবং ওটিপি দিতে হবে। তো এখন ফ্রেন্ডস, আমি এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চলেছি। মোবাইল থেকে আপনারা যদি এই অনলাইনটি করে থাকেন তাহলে আপনার মোবাইলের ওটিপি যখন আপনারা দিতে যাবেন তখন কিন্তু রং শো করবে, ওটিপি রং। সেই ওটিপি রং শো করলে আপনাদেরকে কি করতে হবে সেটা আমি এখানে এখনই জানাবো এবং তারপরে ভিডিওটি শুরু করব। তো আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইল নম্বরটি সিলেক্ট করবেন। তো আমি আমার মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দিচ্ছি। আমি আমার মোবাইল নম্বরটি বসিয়ে দেওয়ার পরে ওটিপি অপশানটিতে ক্লিক করলে গেট ওটিপি যে অপশানটি দেখতে পাচ্ছেন এই গেট ওটিপি অপশানটিতে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানটিতে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে যাবে। তো আপনারা আপনাদের মোবাইলের ওটিপিটি এখানে বসিয়ে দিবেন। আমি আমার এই মোবাইলের ওটিপিটি এখানে এখনই বসিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন অপশানে আমার মোবাইলে ওটিপিটি চলে আসলো এবং আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন রং ওটিপি, এই যে আপনাদের সামনেই কিন্তু ওটিপিটা আসলো, কিন্তু এখন দেখাচ্ছে রং ওটিপি, এটার সলিউশন কি হবে। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চলেছি যে রং ওটিপি বললে কি করবেন। তো রং ওটিপি যদি বলে থাকে তাহলে আপনারা কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা থ্রি একটি লাইন আছে, এই থ্রি লাইনটিতে ক্লিক করার পরে আপনাদেরকে এটাকে ডেস্কটপ মোডে করে নিতে হবে। এই ডেস্কটপ মোডে করে নিলে আপনাদের কিন্তু সে রং যে বলছিল সেটা আর বলবে না। তো ফ্রেন্ডস, আপনারা মোবাইল নম্বর এবং ওটিপি দিয়ে পরবর্তী পেজে পৌঁছে যাবেন। এখানে আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং ব্লক মিউনিসিপ্যালিটি আপনাদের যেটা হবে, মিউনিসিপ্যালিটি থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, যদি ব্লকের আয়ত্তায় পড়েন তাহলে ব্লক সিলেক্ট করবেন। তারপরে ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং ব্লকটি সিলেক্ট করবেন। পঞ্চায়েত আপনাদের যে জিপি আছে সেই পঞ্চায়েত সিলেক্ট করবেন বা জিপি সিলেক্ট করবেন। ভিলেজ আপনাদের ভিলেজ সিলেক্ট করবেন এবং ডিপার্টমেন্ট আই অ্যাভ এমপ্লয়েড সেটা সিলেক্ট করে নেবেন। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি আপনারা বসিয়ে দিবেন এবং নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, আপনারা যেই ক্যান্ডিডেটের নামে আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন তার নামটি ফিল আপ করবেন এবং এইচওএফ নেম, ফাদার্স নেম এবং স্বামীর নাম যে কোনো একটা সিলেক্ট করবেন। আপনারা যদি ফাদার থাকে তাহলে তার বাবার নাম এখানে বসিয়ে দিবেন এবং যদি সে বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্বামীর নাম বসিয়ে দিবেন। আপনাদের পিনকোড, যে পিনকোড এরিয়া আপনার সেই পিনকোডটি আপনারা এখানে বসিয়ে দিবেন এবং অফিস নেম অ্যাড্রেস, অফিস যেটা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় আছে সেই অফিসটির অ্যাড্রেসটি আপনারা এখানে বসিয়ে দিবেন। মেম্বার্স অফ ফ্যামিলি, তো আপনাদের মেম্বার অফ ফ্যামিলি যেটা সেটা আপনারা এখানে অল মেম্বার, অল আর মেল যদি থাকে তাহলে অল মেল করবেন আর যদি ফিমেল থাকে তাহলে ফিমেল করবেন। যদি দুটোই থাকে তাহলে যেটা আছে সেটাই ঠিক আছে, বোথ মেল অ্যান্ড ফিমেল এই অপশানটি থাকবে। তো আপনারা তারপরে
নিচে যে মেম্বার আইডি আছে সেই মেম্বার আইডিতে আপনারা কিছু করতে হবে না। মেম্বার নেম যদি কোনো মেম্বার আপনারা সিলেক্ট করতে চান তাহলে এখানে আপনার তার নামটি লিখে দিবেন এবং রিলেশন কি আছে যার অ্যাপ্লিকেশনের রিলেশন যেটা হবে সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন এবং বয়সটা বসিয়ে দিবেন। তারপরে জেন্ডার সিলেক্ট করবেন, আপনার আধার নম্বরটি বসিয়ে দিবেন, খাদ্যসাথী রেশন কার্ড নাম্বার সেটি আপনারা এখানে বসিয়ে দিবেন, এমপ্লয়মেন্ট স্বাস্থ্যসাথী অফ দ্য মেম্বার যদি কোনো স্বাস্থ্যসাথী এমপ্লয়েড মেম্বার হয়ে থাকে তাহলে তার এখানে নামটি বসিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি আপনারা দিয়ে দিবেন, যদি সেই মোবাইল নম্বরটি থাকে তাহলে সেটি আপনারা এখানে বসিয়ে দিবেন, যদি সেই মোবাইল নম্বরটি আপনারা দিতে চান না তাহলে যে কোনো মোবাইল নম্বর আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। এবং এডিট অপশান যদি আপনাদের কোনো কোথাও ভুল হয়ে থাকে তাহলে এডিট অপশানটিতে আপনারা এডিট করতে পারবেন। এবং যদি সেই ক্যান্ডিডেটটি পুরোপুরি ভুল থাকে তাহলে এখানে ডিলিট অপশান আছে, আপনারা ডিলিটও করতে পারেন। তারপরে এখানে অ্যাড মেম্বারে সিলেক্ট করে নতুন করে মেম্বার অ্যাড আবার অ্যাড মেম্বার নতুন করে আপনাদেরকে অপশান দিবে, সেই অপশানটিতে আপনারা আবার ক্যান্ডিডেট অ্যাড করতে পারবেন। তো এভাবে আপনারা ক্যান্ডিডেট অ্যাড করে সাবমিট বাটনে প্রেস করবেন। সাবমিট বাটনে প্রেস করলে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন নম্বর দিবে, সেই অ্যাপ্লিকেশন নম্বর ইউএন নম্বরটি দিবে, সেই ইউএন নম্বরটি আপনারা আপনাদের পার্শ্ববর্তী যেই অঞ্চল বা ব্লক সেখানে গিয়ে আপনারা কাগজটি জমাও করতে পারেন। এবং এখনও সেই বিষয়ে আমরা জানি না তো এটা কী করতে হবে, তো অবশ্যই নেক্সট ভিডিওতে আমরা বলে দিতে পারবো যে সেই কাগজটি আপনারা কী করবেন এবং জমা দিতে হবে কি হবে না। তো এখনও পর্যন্ত আমাদের কাছে খবর নেই যে সেই পেপারটি কোথায় আমরা সাবমিট করব। তো যদি পেপারটি সাবমিট করতে নাও হতে পারে, যদি সাবমিট করতে না হতে লাগে তাহলে আপনাদের কিন্তু বাড়িতে বসে ইউএন নম্বরটি আপনারা পেয়ে যাচ্ছেন। এবং যখন আপনাদের পার্শ্ববর্তী এলাকায় বা অঞ্চলে বা ব্লকে যদি কোনো সময় আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফটো তোলা হয় তো আপনারা সেই রিসিপ্টটি নিয়ে সেখানে ফটো করতে পারবেন। তো আজকের ভিডিও এখান থেকেই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।